আউ কিছু সময় পরে মাননীয় প্রধানমন্ত্রী নবরঙ্গপুর মাটিরে আসিবে এবং তাঙ্ক অভিভাষণ রকিবে। তো মু ক্যামেরা পর্সন কু অনুরোধ করিবি সে মঞ্চর দৃশ্য দেখাইবে। পুরাপুরি ভাবরে গেরুয়াময় হয়েছি নবরঙ্গপুর সহর এবং নবরঙ্গপুর অঞ্চল। এই যে আপনার মঞ্চরে দেখুচন্তি, মঞ্চরে যে বিধায়ক প্রার্থী মানে অছন্তি, নবরঙ্গপুর সাংসদীয় ক্ষেত্রর বিধায়ক প্রার্থী মানে অছন্তি এবং কোরাপুট সাংসদীয় ক্ষেত্রর বিধায়ক প্রার্থী মানে অছন্তি, আপনাকে মু কই রাখিবাকু চাহে যে নবরঙ্গপুর অঞ্চলর যে বিজেপির যে টাণুয়া নেতা অছন্তি নিত্যানন্দ গণ্ড, সি বর্তমান মঞ্চাসীন অছন্তি এবং যে নবরঙ্গপুরর বিধায়ক প্রার্থী অছন্তি সি গৌরীশঙ্কর মাঝি, সে মধ্য মঞ্চাসীন অছন্তি। আপন মানে দেখিপারুথিবে যে কোভলিয়া ভাবরে সাজসজ্জা হয়েছি মঞ্চ, আউ অল্প সময় মধ্যে মোদিজি আসিবে এবং তাঙ্কর অভিভাষণ রকিবে। তাঙ্ক অভিভাষণ শুনিবা পাই লক্ষাধিক লোক এটি সমাগম হয়েছি, লক্ষাধিক লোক এটি উপস্থিত অছন্তি তাঙ্ক মুহরু দুইপদ কথা শুনিবা পাই। তো এটি পুরাপুরি ভাবরে দেখুথিবে যে কার্যকর্তাঙ্ক মধ্যরে মধ্যে গোটে উৎসাহ খেলি যাইছি। তো কিছু রিয়াকশন নেওয়া কার্যকর্তা মধ্যে অছন্তি, স্যার কোন কইবে আপন মানে আসিছন্তি আজি কেতে উৎসাহিত অছন্তি মোদিজি আপন গহণরে আসুছন্তি অভিভাষণ আউ কিছু সময় পর রকিবে। এ দেখন্তু উৎসাহ উদ্দীপনা সীমা টপি যাইছে। আজি নবরঙ্গপুর মাটি কু আজি বিশ্বগুরু ভারত কু যে বিশ্বগুরু বনাউছন্তি সি আজি নবরঙ্গপুর মাটিরে পাদ রকিবে। তো নবরঙ্গপুর মাটি আজি ভাগ্য পরিবর্তন, এটি আপন দেখুথিবে লক্ষ লক্ষ সংখ্যার মোদিজি কু শুনিবা পাই শ্রোতা ভর্তি হইছন্তি এবং মোদিজিঙ্কর যে অভিভাষণ শুনিবা পাই সমস্তে আকুণ্ঠ চিত্তরে অপেক্ষা করছেন্তি। আপন দেখুথিবে মু মোদিঙ্ক পরিবার পদ্মচিহ্নর হ্যান্ডটেক নেইকি সমস্তে ঘুরি বুলছন্তি এবং জনতা জাগা নাই নবরঙ্গপুর পড়িয়ারে পুরা ভর্তি হয়ে সারলেনি এবং আগামী দিনরে মোদিজিঙ্ক সৈতক মিশি ওড়িশারে ভাজপা সরকার এবং ভারতরে ইসবার 400 পারর নারা এই জনতা সফল করিবে এবং আমে মানে তার ভুক্তভোগী রইবু। কোন কইবে এটি যে লোক মানে আসুচন্তি সোইচারে আসুচন্তি আপনার কেমতি দেখুচন্তি জন কার্যকর্তা? বর্তমান মু দেখেছি লোকারণ্য এটা হেউছি আমার মহামান্য প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি নবরঙ্গপুর গস্তরে আসিবার এবং তাঙ্কর নারা দিয়েছেন একবার 400 পার এবং ভারত বিকশিত করা সে যে বদ্ধপরিকর সংকল্প নিয়েছেন সেপা সব রাজ্যবাসী ওড়িশাবাসী নিশ্চিত ভাবে বিজেপি সরকার আসা দৃঢ় সংকল্প করছেন এবং সে নিশ্চিত ভাবে আসবে। ইয়ে তো লা ভিআইপি গ্যালেরির দৃশ্য, মু ক্যামেরা পর্সন কু অনুরোধ করবি সে দৃশ্য দেখাইবে কোভলিয়া ভাবরে এটি লোকঙ্কর সমাগম হয়েছি। ইয়ে হচ্ছে দূর দূরান্তর লোক আসিছন্তি, এটি দেখিপারুথিবে মোদিজিঙ্কর পোস্টর হাতরে নেইকি এবং বিজেপির পোস্টর হাতরে নেইকি জয় শ্রী রাম নারারে কম্পি উঠুছে এই অঞ্চল। তো এটু আপন স্পষ্ট অনুমান করিপারুথিবে দীর্ঘদিন হব সেমানে মোদিজিঙ্কর অভিভাষণ শুনিবা পাই জগিথিলে এবং যে মোদিজি প্রথম থর পাই নবরঙ্গপুর অঞ্চলকু আসুচন্তি। তো এই অঞ্চলরে আসিবা পরে যে লোক মানে অছন্তি তাঙ্কর রিয়াকশন নেওয়া যে তাঙ্কে কেতে উৎসাহ অছন্তি কোন কইবে? আজ্ঞা মোদিজি আসুচন্তি আপন মানে কেতে উৎসাহ অছন্তি? বহুত উৎসাহিত হচ্ছি, আমি ভগবানকু দেখিবাকু আসলি রায়গড় আমার ঘর। জয় শ্রী রাম, জয় শ্রী রাম। দেখেছি রায়গড়, রায়গড়, রায়গড় আসছন্তি দেখিবা পাই আউ ভোট দেবা পাই আসছন্তি। খুশি অছন্তি? খুশি, পুরা বহুত খুশি। এত খুশি দরকার নেই। কোন পরিবর্তন হব? পরিবর্তন পাই হব, গ্যারান্টি পরিবর্তন হব ওড়িশারে। কোন কাহাকু দেখি? মোদিকু, 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 মোদিকু দেখিবাকু আসছে। মোদি জিন্দাবাদ, তাঙ্ক মনরে গোটে উৎসাহ খেলি যাইছি এবং কিছু যুব মোর্চার সদস্য মানে অছন্তি সেমানঙ্কর রিয়াকশন নেবা দেখিপারুথিবে গোটে নারা চালিছি এবং নারা সহিত জয় শ্রীরাম নারারে কম্পি উঠুছি এ মঞ্চ। তো কিছু যুব মোর্চার সদস্য অছন্তি তাঙ্ক রিয়াকশন নেবা। ভাই আপনার কোথা আসছন্তি, কেতে উৎসাহিত অছন্তি যে মঞ্চ রয়েছে কিছু সময় আউ কিছু সময় পরে মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চরে আসবে অভিভাষণ রকিবে, আপনার যুবপিঢ়ি আপন মানে কোন তাঠার শিক্ষা নেবে এবং কোন কইবে? ভাই মু নবরঙ্গপুরর এবং প্রথম থর পাই প্রধানমন্ত্রী দেখিবা যাচ্ছি, বহুত উৎসাহিত অছি এবং আমার দেশর রাজা কইলে অত্যুক্তি হব নাই, সে আজি আম এই মাটিকু আসবে যাচ্ছে। আমি গর্বিত এই শহরর এই আমি নির্বাচন মন্ডলীর প্রথম থর পাই নরেন্দ্র মোদী দেখিবা চাহুছু এবং বহুত উৎসাহিত অছু এবং তাঁকু শ্রদ্ধার স্বাগত করা যাচ্ছু। কোন কইবে যেতবে কি এই অঞ্চল সবুবে বিজেডির গোটে গড় লা
কিছু পরিবর্তনর লহর আসুচি আপন ভাবুচন নিশ্চয় আসিব পরিবর্তন নিশ্চয় আসিব কারণ বিজেডি এত দিন হলা শাসন গলা কিন্তু কোনো জায়গায় আমার নবর নরবজি যেমিতি নবরঙ্গপুর যেমিতি অনদেখা করেছি সমস্ত জায়গায় খালি কোন ওড়িশা কলে পুরী ভুবনেশ্বর অছি নবরঙ্গপুর কিছু নাই নবরঙ্গপুর কু বহুত অনদেখা করা যাইছি তাহার জবাব আমি আমার ভোট মাধ্যমে দেবু আমি তার প্রতিবাদ করিকি দেখাইবু লোকমানক মধ্যে গোটে উৎসাহ অছি যে মোদিজি কেতবেলে আসিবে এবং তাঙ্কর যে অভিভাষণ রখিবে যেমতি কি আপন শুনুথুলে যুবপিঢ়ি ঠারো আরম্ভ করি কি মহিলা মর্চার সদস্য মানে এবং সমস্ত বর্গর লোক এটি জগি বসছন্তি যে মোদিজি কেতবেলে আসিবে এবং তাঙ্কর অভিভাষণ রখিবে। নবরঙ্গপুর ক্যামেরা পর্সন বিকাশ সহ সুমিত কুমার ঘণ্ট আরগস নিউজ। যদি আপনকো আমো ভিডিওটি ভাল লাগিলা তেবে আমো চ্যানেল কো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা বি ভুলন্তু নাহিঁ।